শিক্ষকের সহায়তায় নিজের বাল্য বিয়ে ঠেকালো ময়মনসিংহের ত্রিশালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া। তার এই সাহসী ভূমিকায় পুরস্কৃত করেছে উপজেলা প্রশাসন। তার দেখাশোনার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ত্রিশালের বৈলুর উজানপাড়া এতিমখানা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া বাড়ি উপজেলার বাঁশকুড়ি গ্রামে। পেশায় কাঠমিস্ত্রি, বাবা উদ্যোগ নেই মেয়ের বিয়ে দেয়ার। সোনিয়ার সম্মতি ছাড়াই চলে বিয়ের আয়োজন। বাধ্য হয়ে সে শিক্ষকের শরণাপন্ন হয়। মানে সপ্তম শ্রেণীতে পড়ে, তাই এই মেয়েটা বিয়ে দিলে ওই ছেলে আপনি কতটুকু ব্যয় বহন করতে পারবে, তাই সে নিজে কিছু ইনকাম করতে পারে না, তাই এই মেয়েটা বিয়ে না দিলে আপনার ভালো হয়। কাজে ওনার স্যারে খুব ভালো করে ওকে বুঝাইলেন, বোঝানোর পরে ওই মাইনা গেল। বাল্য বিয়ে বন্ধে সোনিয়ার সাহসী ভূমিকায় তাকে পুরস্কৃত করেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা। এই মাথা না নোয়াবার মেয়েটি, এই সাহসী মেয়েটি বাংলাদেশে একজন উচ্চ প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে কোনো একদিন বড় চেয়ারে বসবে এবং তাকে আমরা উচ্চ শিক্ষিত হিসেবে দেখতে চাই। সোনিয়া জানাই পড়ালেখা শিখে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। তার অনুরোধ, কোনো মেয়েকেই যেন অল্প বয়সে বিয়ে দেয়া না হয়। মেয়ের বাল্য বিয়ে বন্ধ হওয়ায় তার মাও খুশি। আমি নিজে বলছি যে আমার পড়াশোনা করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের সুযোগ সুবিধা নিজে ভোগ করতে চাই। এমনকি আমার এখনো বয়স হয় না বিয়ের, আমি নিজে নিজে পড়ার চেষ্টা করতে চাই, এমনি অনেক বড় হতে চাই। আমার মেয়ে অল্প বয়সে বিয়ে দেওয়া চাইছিলাম, এখন না আমার মেয়ে যখনা আমার চোখ খোলা বানাইছে, হ্যাঁ বড় হইব, শিক্ষিত হইব, বাল্য বিবাহ বন্ধে অঙ্গীকার করেছেন তারা। দীপ্ত, বার্তা কক্ষ।